খুলনার জুমুরিয়ায় শরফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা পুলিশ জানায় শনিবার রাতে আওয়ামী লীগের কর্মী সভা শেষে ইউপি চেয়ারম্যান রবিউল বাড়ি ফিরছিলেন খুলনা সাতক্ষীরা মহাসড়কের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন খুলনা স্থানীয় নেতারা জানান রবিউল ইসলাম রবি তিনবারের ইউপি চেয়ারম্যান আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ এই হামলায় জড়িত বলে ধারণা করছে এলাকাবাসী